Glory to Allah, thanks to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alor Dishari onushtaner ei porbe abaro apnaderke ontorontosol theke mubarakbad janacchi amader sathe achen. Alor Dishari onushtaner niyomito mehman London Islamic School-er sommanito Shikulhadith Hazrat Shaykh Mufti Abdur Rahman sahib damat barakatuhum. Birotir age amader sommanito kolar bhaibonera ottonto guruttopurno kichu proshno rekhechen. Ei proshnogulo answer jenei abar inshallah apnader kolar dike fire ashbo. Ek bondhuti proshno korechen প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অথবা মৃত মা বাবার উদ্দেশ্যে কোরআন শরীফ কি মসজিদ মাদ্রাসায় হাদিয়া স্বরূপ দিতে পারেন? আপনি যেভাবে বলেছেন যে আল্লাহর নবীর নামে অথবা মা বাবার নামে ঈসা আলাইহিস সালাম হিসাবে দিলে কোনো সমস্যা হবে বলে কোনো কারণ দেখা যাচ্ছে না, কারণ মা বাবার জন্য তো অবশ্যই আমরা সদকা করব। কোরআন এমন একটি জিনিস যেটা সদকায় জারি হিসাবে ধরিয়ে নেওয়া হয়, সেই হিসাবে জীবিত অবস্থায় যে সদকা আমরা করতে পারি, মরার পরেও যদি আমাদের মা বাবা বা আত্মীয়স্বজনের জন্য আমরা করি তাহলে কোনো বাধা নেই। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এক সেন্স যদি আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তো সবে প্রয়োজন নাই, এই সেন্সে কিন্তু কেহ কেউ বাধা দিয়েও থাকেন। কিন্তু আবার অপর দিক যদি আমরা দেখি ইন আদার হ্যান্ড যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত অবদান আমাদের উপর রয়েছে, এরপরও তো আমরা নবীর জন্য আমরা দোয়া করে থাকি, আমরা দুরুদ পড়ে থাকি, অথচ নবীজি আমাদের দুরুদ না পড়লে নবীজি তো নবীজি থাকতেছেন। তাছাড়া আজানের পরে যে দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, নবীজি বলেন কেউ যদি এই ওসিলার দোয়া আমার জন্য করে, অর্থাৎ জান্নাতের যে উচ্চ একটি মকাম রয়েছে, যে মকাম একজনকে দোয়া হবে এবং আশা করি সেটা আমাকেই দোয়া হবে, এই দরজা প্রাপ্তির জন্য যদি আমরা দোয়া করি তো নবীজি বলতেছেন এই দোয়া যে বা যারা করবে উম্মতের তাদের জন্য আমার জন্য আমি নবীর পক্ষে শফাআত করা এই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যাবে, আমি নবী তার জন্য সুপারিশ করতেই হবে। আল্লাহ, তো এখানে দেখা গেল যে এই দরজা তো অবশ্যই পাবেন রাসূল ইসলাম, কিন্তু এরপরও আমরা যদি করি তে রসিল এর মাধ্যমে আমরা কী পাবো? জান্নাত পাবো, আমাদের ফায়দা হবে। এই হিসাবে যদি কেহ কোরআন মসজিদে দিয়ে অথবা যে কোনো ভালো কাজ নফল কাজ করে যদি সবকে ইসাল করে বা এটা নাজায়েজ হওয়ার তো কোনো কারণ এখানে দেখা যাচ্ছে না। জাযাকুমুল্লাহ। দ্বিতীয় প্রশ্ন বহন করেছেন, সামার টাইমে যখন দিনটা লম্বা হয়ে যায় তখন কি জোহরের নামাজ একটু লেটে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে পড়লে এটাকে কাজা পড়বেন না অক্তি নামাজ হিসেবে পড়বেন? এটার আনসার খুব ক্লিয়ার। আসরের বিগিনিং টাইম যে সিজনে যে টাইমে হয়, সামার যেহেতু লেটে হয় তো বিগিনিং যে টাইম আপনি কেনারে দেখবেন বিগিনিং টাইম, এই বিগিনিং টাইম এখান থেকে আসর শুরু, এর আগ পর্যন্ত ইভেন যদি আপনি এক মিনিট আগে আপনি জোহর শেষ করে ফেলেন, দুই মিনিট আগে জোহর শেষ করেন, তবুও এই জোহরটা আপনার আদায় হবে, কজা হবে না। অতএব বোন আপনার প্রশ্নের উত্তর যে সামার টাইমে আপনি একটু লেটে নামাজ পড়ছেন, হয়তো আসর শুরু হয় তখন মনে করেন ফাইভ ও ক্লকে সিক্স ও ক্লকে, বিগিনিং টাইম যদি তার থাকে মনে করেন ফাইভ ও ক্লক আর আপনি চারটায় পড়লেন সাড়ে চারটায় পড়লেন, ইভেন ফাইভ ও ক্লকে যদি তার বিগিনিং টাইম হয় আসরের জামাত হয়তো একটু লেটে হইতে পারে, তো ফাইভ ও ক্লকে আসরের বিগিনিং টাইম যদি হয় তা আপনি যদি চারটা ফিফটি মিনিটও পড়েন, ফিফটি ফাইভ মিনিটে আপনি শেষ করেন, ফিফটি এইট মিনিটও যদি আপনি শেষ করে দেন, তবু তো ইনশাআল্লাহ আপনার জোহর আদা হচ্ছে, এটা কজা হবে না। আদায়ের অর্থ হলো টাইমের ভিতরে আপনি টাইমের ভিতরে পড়তেছেন। জাযাকুমুল্লাহ। এরপরে এক ভাই দুটি প্রশ্ন করেছেন, দোয়ার মধ্যে এরকম মানে দোয়া করা যাবে কি যে আল্লাহ আল্লাহ নবীর ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, তার ওসিলায় আমাদের দোয়া কবুল করুন, এভাবে দোয়া করা যাবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তরিকা তো হলো যেটা হাদিসে এসেছে, আল্লাহুম্মা ইন্নি আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ফাগফিরলি, ও আল্লাহ আমি ঈমান বিশ্বাস করেছি, আমি ঈমান এনেছি তোমার উপর এবং তোমার রসুলের উপর, অতএব সেই ঈমান এবং রসুলের উপর বিশ্বাসের তুফাইলে আল্লাহ তুমি আমাকে মাফ করো, এটা নবী আমাদের শিক্ষা দিয়েছেন। এই মর্মে অসির যেটা সেটা তো জায়েজ হওয়ার ক্ষেত্রে কোনো কালাম হতেই পারে না। তাছাড়া কোরআনও শিক্ষা দিয়েছেন, রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান ইউনাদিল ইমানিয়ান আমিনু বিরব্বিকুম ফামান্না রব্বানা ফাগফিরলানা যুনুবানা ওয়া কাফফিরান্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার, এখানে ইমানকে নেক আমলকে অসিলে হিসেবে পেশ করা হয়েছে। অতএব বেশি উত্তম হবে আমরা সব বিতর্ক থেকে বের হয়ে আসার জন্য নেক আমলকে আমরা অসিলে হিসেবে আমরা পেশ করব, যেভাবে তিনজন লোক গর্তের ভিতরে আটকা পড়েছিল তখন কিন্তু তারা নিজের আমলের কথাই উল্লেখ করেছে, অতএব তওয়াসুল বিত্তোয়া যেটা নিজের নেক আমলের কথা বলে আল্লাহর কাছে প্রার্থনা করা,
এর মাধ্যমে দোয়া কবুল হয় আমাদের কোনো সন্দেহ নাই। অতএব নবীর তাওয়াসুলের অর্থ এটা হয় যে নবীর ভাবে ইমান আনয়ন করেছি, নবীকে আমি বিশ্বাস করেছি, সেই ইমানের তুফাইলে আমার ইমানের তুফাইলে আমি ফেরত পেয়েছি, সেই হিসাবে আমি দোয়া করতেছি, এই তাওয়াসুল অবশ্যই জায়েজ রয়েছে। তাওয়াসুলের আরেকটি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাওয়া, জীবিত অবস্থায় সাহাবা কিরাম দোয়া চেয়েছেন, সেটাও জায়েজ ছিল। তাওয়াসুলের তিন নম্বর যে তরিকা, যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যে নসুল আকরম সাল্লামের যে ইজ্জত, ওনার যে মকাম, ওনার যে মর্যাদা, সেই মর্যাদার দিকে লক্ষ্য করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, এটা উলামা কারাম বিতর্ক করেছেন। একগুলো এটাকে বেদাত বলেছেন, অনেক উলামা কারাম জায়েজ বলেছেন, ইমাম শাফির মতোই জায়েজ বলেছেন, তাজিন সুবিকের মতোই জায়েজ বলেছেন, তুফাতুল আহদিতে আল্লামা আব্দুর মুবারকপুরি জায়েজ বলেছেন, তবে আল্লামা ইবনে তাইমিয়া সহ অনেক উলামা কারাম এটাকে বেদাত বলেছেন, নাজায়েজ বলেছেন, বিতর্ক রয়েছে। জাজাকুমুল্লাহ খের হুজুর। এইসব বিষয়ে মানে কোনো কোনো জায়গায় বিতর্কের কারণে বা অনেক সময় একটু আন্ডারস্ট্যান্ডিং ভিন্নতার কারণে অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে যায়। মনে করেন আজকে আমাকে আমার এক স্টুডেন্ট বলছে যে কারো কাছে দোয়া চাইতে তার এক তাকে একজন নিষেধ করেছেন যে তুমি কারো কাছে দোয়া চাইবে না, কারণ দোয়া তুমি তোমার দোয়া করবে। তখন আমি তাকে একটু বোঝাতে হলো আপনার, দেখেন মানে এরকম মানে এক্সট্রিম লেভেলে আমরা চলে যাওয়া, এটা কোনো অবস্থায় দোয়া চাওয়া, যেভাবে দোয়া নিজে করাও রসুল শিক্ষা দিয়েছেন, দোয়া চাওয়াটাও শিক্ষা দিয়েছেন, রসুলের কাছে দোয়া চেয়েছেন। এবং আমি দোয়া ওদিন বলেছিলাম যে নবী রসুল নবী হয়েও হযরত উমরের কাছে দোয়া চেয়েছেন, তো দোয়া চাওয়াটাও কিন্তু এটাও সুন্নত, আল্লাহু আকবার, দোয়া চাওয়াটাও। অতএব এই যে কথাগুলো এগুলো এক্সট্রিম বাড়াবাড়ি করাও ঠিক নয়, বিশেষ করে এই সমস্ত বিতর্কিত ব্যাপারে যেখানে উলামা কেরামের দুইটি মত রয়েছে। আপনি যদি আলিম হন তাহলে আপনি উভয় মতকে কোরআন হাদিসের লোকে যাচাই করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আর আপনি যদি এই ব্যাপারে আলিম হন না, অথবা আপনি মোটেই লেখাপড়া করেন নাই, এ সম্পর্কে আপনার জ্ঞান নাই, তাহলে আপনি রিলায়েবল যাকেই মনে করেন, যে কোনো মুফতি সাহেবকে, যার ফতোয়াকে, যার অপিনিয়নকে, যার ভিউকে আপনি মনে করবেন যে এটাই আমি মনে করছি কোরআন এবং হাদিসের সঠিক মত, আপনি এই মতটা মেনে নেবেন। যদি বিতর্ক থাকে তাহলে অন্য কোনো গ্রুপ, কোনো উলামা একরামের যদি কেউ কোনো মতকে ভিউকে যদি ফলো করে তারা চলে, তাদের প্রতি আপনি হিংসা রাখবেন না, তবু আপনার জন্য এটা হারাম হয়ে যাবে, এটা খুব সাবধানভাবে খেয়াল রাখবেন। জাজাকুমুল্লাহ। আল্লাহর ওয়াস্তে মানে মসজিদে যদি দান করেন আর নিয়ত যদি তাকে মাতা পিতার জন্য দান করছেন, এর দ্বারা কি নিজে উপকৃত হবেন, নিজের ফ্যামিলি তারা কি উপকৃত হবেন, না খাতে মানে খাতে খাতে দিতে হবে সবার নাম আলাদা আলাদাভাবে? নফল সদকা বা নফল ইবাদতের ক্ষেত্রে হাতে যেটা বলতেছে যে আপনি যে মা বাবার জন্য আপনি সদকা করলেন, মা বাবা তো সব পাবেনই এবং সমান সব আপনি দিয়েছেন, আপনিও পাবেন ইনশাআল্লাহ। বখারী শরীফের একটি হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যদি কোনো স্ত্রী স্বামীর অর্জিত সম্পদ থেকে উনি সদকা করলেন, গয়রা মুসিদাতিন, কিন্তু এখানে কোনো ফসাদ সৃষ্টি করলেন না, যে সদকার মাধ্যমে ফসাদ সৃষ্টি হয় এমন কোনো সদকা উনি দিলেন না, তাহলে এমত অবস্থায় পারমিশন নিজে দিয়ে থাকেন তাহলে পূর্ণ সব উনি পাবেন, ওনার হাজব্যান্ডও সব পাবেন, এবং যে স্টোর করেছে উনিও সব পাবেন। তো একই সরকারের মাধ্যমে কয়েকজনের সব পাওয়ার পদ্ধতি রয়েছে। অতএব আপনি যদি মা বাবার নামে আপনি ইসালের সব হিসেবে দেন, তাহলে এই সমান ওনারা পাবেন এবং সমান সব আল্লাহ পাক আপনাকেও দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এক বোন দুটি এই মর্মে একটি হাদিস রয়েছে নফল হজের ক্ষেত্রে, যদি কেহ মা বাবার জন্য নফল হজ করেন যে আল্লাহ আমি নফল করলাম মা বাবার জন্য, এর সবটা যেন আমার মা বাবা পেয়ে যান, তো হাদিস বলতেছে যে মা বাবাকে নফল সব দেওয়া হবে এবং আপনি যেহেতু করলেন সেই হিসাবে সমান একটি মকবুল হজের সব আল্লাহ পাক আপনার মাল্লামা দিয়ে দিবে। হাদিস এসেছে। জাজাকুমুল্লাহ। এক বোন দুটি প্রশ্ন করেছেন, বিপদের মাঝে মধ্যে বা মুসিবতের মধ্যে আছেন এমত অবস্থায় যদি তিনি কয়েকটি দোয়ার কথা উল্লেখ করেছেন, সূরা হাশরের শেষ তিন আয়াত, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আস্তাগফিরুল্লাহ, এরকম অনেক দোয়া আছে, এগুলো পড়েন, এগুলা কি ঠিক আছে তার জন্য? যে দোয়াগুলো এখানে আমি মেনশন করে জানেন সূরা হাশরের আয়াত, তারপরে আপনি পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার সাতবার, আস্তাগফিরুল্লাহ আপনি পড়েন, বা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম পড়েন, ইনশাআল্লাহ এগুলো পড়তে কোনো বাধা নেই। বিশেষ করে সূরা হাশরের আয়াতের ক্ষেত্রে তো ফজিলত এসেছে, যদি কেউ পড়ে তাহলে তিরমিজির হাদিস অনুযায়ী 70,000 ফেরেশতা ওই পড়নেওয়ালা ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করেন, যদি কেউ সকালে পড়ে সারাদিন, বিকালে পড়লে সারা রাত্র এবার দোয়া করেন। দ্বিতীয় প্রশ্ন, ছয় মাস মানে সিক্স মান্থ স্টপ থাকার পরে যদি আবার শুরু হয় আপনার মান্থলি পিরিয়ড, তাহলে কি তিনি নামাজ পড়বেন না কি করবেন? যেহেতু মান্থলি পিরিয়ড
এইভাবে স্টপ হওয়ার পরেও আবার পুনরায় শুরু হওয়ার চান্স রয়েছে। অতএব এইটা মান্থলি পিরিয়ড হওয়ার ওই চান্স বেশি। আপনি আপনার অতীতের যদি মাসে অর্থাৎ মাসের যে তারিখগুলোতে আপনার এইভাবে মান্থলি পিরিয়ড হওয়ার অভ্যাস ছিল, সেই দিকে লক্ষ্য করে যদি আপনি দেখেন যে এই দিনগুলো সমান ওই দিকে পড়তেছে, অবশ্যই আপনি এটাকে মান্থলি পিরিয়ড হিসাবে ধরে এই টাইমে মান্থলি পিরিয়ড যে হুকুম, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, পরবর্তীতে রোজার খোদা করবেন, নামাজের খোদা করতে হবে না, কোরআন পড়বেন না, তারপরে কোরআন টাচ করবেন না, তওয়াফ করবেন না, এগুলো যেগুলো নিষেধ রয়েছে আপনি এগুলো অবশ্যই মান্থলি পিরিয়ড হিসাবেই আপনাকে চলতে হবে। জাযাকুমুল্লাহ। এক ভাই একটি প্রশ্ন করেছেন, হারাম উপায়ে টাকা দ্বারা উপার্জন করেন, তাদের নামাজ রোজা কতটুকু মানে কবুল হবে? বিশেষ করে নামাজের তো উপকারিতাই হলো যে আমাকে যেন হারাম কাজ থেকে, বেহায়াপনা থেকে আমাকে রক্ষা করে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। এখন যদি আমি নামাজও পড়লাম, আমার হারাম বিজনেসও আমার ঠিক থাকলো, তো তার অর্থ এটাই হবে যে আমি ঔষধ খাইতেছি কিন্তু ঔষধ খাওয়ার যে সুস্থতা আমি খাইতেছি এর উল্টা কাজ আমি ব্যবহার করতেছি। তো এই মেডিসিন খাওয়ার পরেও যেভাবে ফায়দা পাওয়ার সেই ফায়দা আমি পাবো না। ঠিক তেমনিভাবে যদি কেউ হারাম উপার্জন লিপ্ত থেকে নামাজ পড়েন, হয়তো নামাজের সাবনাতে কমই হবে, কিন্তু এর পরেও নামাজের যে আলাদা একটা অ্যাকাউন্ট যে নামাজ ফরজ ছিল না পড়লে তার শাস্তি, সেটা থেকে অবশ্যই মুক্তি পাওয়ার তো অবশ্যই অবশ্যই তো মুক্তি পাবেন। অর্থাৎ নামাজ কবুল হবে, দায়িত্ব আদায় হয়ে যাবে, কিন্তু হয়তো নামাজের সব যেটা পাওয়া ছিল সেক্ষেত্রে কমই হবে। এবং আমরা আশা করতে পারি যদি কোনো ভাই এইভাবে হারামের সঙ্গে জড়িত থাকে এবং নামাজ কন্টিনিউ করতে থাকেন, তো ইনশাল্লাহ এই মেডিসিন কন্টিনিউ করতে থাকলে এই মেডিসিনের মধ্যে এই পাওয়ার আছে। হয়তো আজকে নয়, কালকে, কালকে নয় পরশু শুনলে এইটা, ইনশাল্লাহ হয়তো এই ব্যক্তি হয়তো এইভাবে নামাজের মাধ্যমে হয়তো খারাপ কাজ থেকে ফিরে আসতে পারবে, আমরা আশা রাখবো অবশ্যই। জাযাকুমুল্লাহ খের। এরপরে এক বোন জানতে চাচ্ছেন, আজকাল মোবাইলের মধ্যে অনেক কোরআনের অ্যাপস আছে বা কোরআন পড়তে পারেন দেখে দেখে, এভাবে তার তেলাওয়াত করা কি ঠিক আছে? আপনার দেখে দেখে পড়তে পারবেন, অথবা মোবাইলকে যদি আপনি কোনো তেলাওয়াতের মধ্যে আপনি শুনতে চান শুনে শুনে যদি আপনি শুনে শুনে আপনি কোরআন শরীফ দেখে দেখে পড়তেছেন, নিবে মনে বলেছেন যে মোবাইলকে আমি ফলো করলাম পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। জাযাকুমুল্লাহ খের। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন, আপনার কি প্রশ্ন? আমি একটা প্রশ্ন করতে চাই। জি বলেন, আপনার কি প্রশ্ন? আমি প্রশ্ন করতে চাচ্ছি, আমি সবসময় ভালোটা স্বপ্ন দেখি, খারাপটা স্বপ্ন দেখি। যখন খারাপ কিছু স্বপ্ন দেখি, আমি মনে মনে নিয়ত করি আমি তখন চিন্তা করি আমি কিছু সদকা দিয়ে দিব, আমি ওই সদকাটা দিয়ে আমি কারোকে বলি না, এমনকি আমার হাজবেন্ডকেও বলি না। তো এই সদকাটা আমার আত্মীয় স্বজনকে যদি আমি দিই, আমার আত্মীয় স্বজন গরিব আছে, এটাতে কোনো আমার কোনো হবে না, কারণ আমি আমার হাজবেন্ডকেও বলি না, এটার জন্য কোনো আমার কোনো হবে না। কার পয়সা আপনি দেন? আপনার পয়সা না আপনার স্বামীর পয়সা দেন? আমি আমার পয়সা দিই, আমার স্বামীর আমার আর আমি আগে কাজ করছিলাম, এখন আমি কাজ বুঝতে পারছি। জি জি জি। তো আমার মেয়ে আমাকে সবসময় পয়সা দেয়, আমি এই আমার মেয়ে কাজ করে মাশাআল্লাহ ভালো চাকরি। আর কোনো প্রশ্ন আছে নি আপনার? এই জিনিসটা আমি জানতে চাই। আর আমার মেয়ে কাজে রোজার অবস্থায় মানে বাইরে কাজ থেকে বাইরে গেছিলেন, রোজা থাকতে পারেন নাই, রোজা প্রায় দুই সপ্তাহ রোজা ভাঙছে, রোজাটা মেয়ে এখনো একটা শোধ করছে, এখনো মেয়ে কাজে ব্যস্ত থাকে, রোজা গুলো বাইরে যায় কয়েকদিন পর পর, কাজের থেকে ওকে বাইরে অন্য কান্ট্রিতে পাঠায়, রোজাগুলো থাকতে পারতেছেন না। এখন রোজাগুলোর জন্য আমি কি কাপকারা দিয়ে দিবো, এটা আমি জিনিসটা জানতে চাই। মানে আপনার মেয়ের কথা বলছেন? জি, আমার মেয়ের কথা বলছি। ঠিক আছে, হুজুর বলবেন ইনশাআল্লাহ এই বিষয়ে। মানে আমার মেয়ে আমরা বুঝতে পারছি, প্রশ্নটা বুঝতে পারছি, হুজুর বলবেন ইনশাআল্লাহ। আমি ওই জিনিসটা বেশি জানতে চাই যে আমি যে জায়গাটা দিই
আমার আত্মীয়স্বজন গরিব আছে। এটা আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ, হুজুর বলবেন এই বিষয়ে। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন। তা ভাই আমার একটা প্রশ্ন কি, তা একটা দোয়া দান্তাম ভাই আমার ওই নিয়তটা তাকওয়া। জি বলেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ। ইখান আমি লাগাইতাম পারুনি। ঠিক আছে হুজুর, হইবা ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার কি প্রশ্ন? হ্যাঁ জি হুজুর, আমি জানতাম গেছিলাম যে সূরা হাসুরের লাস্ট তিন আয়াত যে ওয়াল্লাহুল্লাজি, ও দুয়াটা পড়ার পদ্ধতিটা বুঝাইয়া দিবা বুঝছেন নে। ফজর রক্ত আর মাগরিব রক্ত পড়ার বইয়ের মাঝে পাইছি, তো মাগরিবও তো সুন্নত আগে দিয়ে থাকে তিন রেখাত বাদে, তো নমাজ তিন রেখাত পড়ার পরে পড়া, তা আপনি কইলে আগে বেলাইলে আমি স্যাটিসফাই হয়ে গেলাম গিয়ে আমার নিঃসন্দেহ পড়লাম, কোন সময় পড়া উত্তম ওটা তা কইবা হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর নাইম ভাই ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর আমার মায়ের মানুষ, আমি সবসময় দেখা করি বা আপনারে ভালো লাগে সবসময়। আজিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল ইসমাতা মিন কুল্লি জামবি ওয়াল গানিমাতা মিন। আমরা বুঝছি, তোড়া বেশরম আছে, আমি আবারো পড়িয়ে দেব আজকে ইনশাআল্লাহ। একবার আপনি আরেকটু প্র্যাকটিস করতে হইবা। আপনারে আমরা ধন্যবাদ জানাই যে আপনি চেষ্টা করলেন। আল্লাহু আকবার, আল্লাহ আপনারে কবুল করুকা। হুজুরে শুদ্ধভাবে খোয়া দিবা আর একটু চেষ্টা করবা, আর একটু প্র্যাকটিস। আপনার অলমোস্ট শুদ্ধ আছে, 2-8 টাকা তোরা একটু হলো। মাশাআল্লাহ, অনেক ইম্প্রুভ হয়েছে। আল্লাহ আকবার, মাশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার দুইটা কোয়েশ্চন আছে। জি, পয়লা উমরা সম্বন্ধে কি আপনার, তো যে তোয়াফ করার সময় আল্লাহর ঘরে দি সব সময় সাওয়াব মিনা নিচে দিয়ে ফাইয়া খালি তোয়াফ করা, মাশাআল্লাহ। জি, সেকেন্ড পয়লা আপনার তোয়াফের সময় হাতিমর ভিতরে তোয়াফের সময় নামাজ পড়া যাইব না তোয়াফ ও সাতশো শেষ হওয়ার পরে পড়তে হইব? জি। তিন নম্বর হইল আপনার হইল যে ছাত্র সুমা খাওয়া, যদি চান্স মিলে দশম সুমা খাওয়া যাইব নি তোয়াফের সময়। সাত নম্বর হইল আপনার মহিলা হল তো যে আপনার ও যে উমরা করা পরে আপনার ও যে জো করা ফাঁক গোসল করা, যাতে মহিলা হল তো চুল কাটা পরে তোরা চুল কাটা পরে তারা গোসল করা লাগব নি, শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন মহিলার বেশি দোষ, তার দৈর্য কম আকিন, তেমন পর্যায়ে গেছে আকিন তারা সংসার ভাঙ্গি যায়, তেমন কোন দোয়া আসেনি মহিলায় ফোরটা তার স্বামী স্ত্রীর মাঝে তারা মিল মহব্বত আকিন বাড়তো আকিন আর আপনার কি প্রশ্ন? তো এগুলো আমরা হারাম নাইনি
আপনার কথা আর একবার কইবেন আপনি মানে আও দেওয়া যাবে কোন কোন মানে হয়তো যেন আপনার মাঝে বা শৈলা যেন পিকচার রাখে যদি আমরা হই যে টাট্টু হই জি জি দেওয়া মানে সেবা যদি এরাও করে না জি তো এই দেশটা হয়তো যদি কোন বেড়ায় মেডিসিনের ব্যবহার নাই কোন ইউজ করা তাই বুঝি না কারণ আমার উভয় হইলে হবে ক্যান্সার রোগী বুঝেন নি জি তা সাইসে হয়তো মানে ওই জিনিসটা ইউজ করার লাগে ইউজ হতা হয়তো মানে বেশি বড় না ছোট দুইটা ফুটা দিতে তারা ওখানে কলমের আগার যে ফুটা জি সে আমরা দুইটা ফুটা দিতে তারা তো ইগুতো ইগুতো ফুটা দিয়ে দিয়ে ইগুতো আপারে লাইফ লং থাকবো ফোন এই জিনিসটা হতো তো আমরা দিয়েছি ওনার সময় যে দিনে দেওয়া যায় ফের হয়েছে ওইটা ঠিকঠাক থাকে আত থাকে বুকো থাকে পিঠিত থাকে যেগুলো আমরা টাট্টু হই এগুলো দেওয়া তো ইসলামে ইসলামের যদি ঠিক নাই মেডিসিনে দেওয়া হতো যে তুরা যে সেগুলি ধরতো সাইগুলি হতো মানে ওখানে এগুলো জরুরি দেও লাগবো আমরা পরবর্তী কলে যাচ্ছি দেখে কে আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে আসসালামু আলাইকুম আমরা একটু আনসারের দিকে যাই আবার ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসব এক বোন জানতে চাচ্ছেন যে তিনি কোনো সময় যদি ভালো স্বপ্নও দেখেন খারাপ স্বপ্ন যখন দেখেন তখন তিনি কিছু সদকা করেন তার গরিব আত্মীয় স্বজনকে দান করেন তার পয়সা থেকে এটা তার স্বামীকে না জানিয়ে দেন এই সদকা কি তার জন্য দেওয়া ঠিক আছে এই মর্মে আমরা অতীত আমরা আনসার দিয়েছি যে ইনশাআল্লাহ আপনার জন্য জায়েজ হবে যেহেতু আপনার পয়সা দিতেছেন সমস্যা নেই কিন্তু স্বামীর সঙ্গে স্বামী এবং স্ত্রী যে কোনো জনেই স্বামীও কোনো কাজ করলে স্ত্রীকে এবং স্ত্রী কোনো কাজ করলে স্বামীকে পরামর্শ ভিত্তিতে করলে ভালো হয় রসুল্লাহ সাল্লাম সেটাই শিক্ষা দিয়েছেন আমাদেরকে এবং এটার মধ্যে অনেক ফায়দা আছে কিন্তু জায়েজ হওয়ার ক্ষেত্রে কোনো কালাম নেই আপনি যেভাবে দিতেছেন ইনশাআল্লাহ জায়েজ হবে এমন কোনো সমস্যা নেই দ্বিতীয় প্রশ্ন গত রমাদানে তার মেয়ে মানে কাজের কারণে তিনি সফরের মধ্যে ছিলেন বা অন্য দেশে গিয়েছিলেন দুই সপ্তাহ রোজা তিনি রাখতে পারেননি এখনও তার কাজের ব্যস্ততার কারণে রাখতে পারেন নাই এখন তিনি জানতে চাচ্ছেন তিনি কি ফিদিয়া দিয়ে দিবেন না কি করবেন ফিদিয়া দেওয়া শুধুমাত্র ওই সমস্ত লোকের জন্য যারা রাখার সামর্থ্য নাই সামর্থ্য নাইয়ের ব্যাখ্যায় বলা হয়েছে মনে করেন যারা একদম বয়োবৃদ্ধ হয়ে গেছেন শেখে ফানি লেভেল যে এত বয়স্ক হয়ে গেছেন দুর্বল হয়ে পড়েছেন ওনারা যেন কোনোদিন আবার রোজা রাখতে পারবেন এই সচলতা আসবে না তাদের ক্ষেত্রে অথবা এত মারাত্মক রোগী এবং বেমার হয়ে গেছেন যে উনি আর রাখতে পারবেন না তাদের ক্ষেত্রে হলো ফেদিয়া কিন্তু যারা সফরের কারণে রাখতে পারেন নাই বা টেম্পোরারি বেমারের কারণে রাখতে পারেন নাই কোরআন বলেছে ফাইদা তুমি নাইয়া বিন উখার ফিদিয়া নয় তারা পরবর্তী রোজা রাখতে হবে আপনি এখনও পারেন না ইনশাআল্লাহ হয়তো এবার রমজান শরীফ বাকি আছে এখনো আপনি রমজান শরীফের আগে পর্যন্ত রেখে নেওয়াটাই উত্তম যদি কোনো কারণে আগে রাখতে পারেন না তবুও পরেও রাখতে হবে যতদিন পর্যন্ত আমরা রাখার অ্যাবিলিটি আছে ইনশাআল্লাহ আপনি ফেরিয়ে দিতে পারবেন না জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের সময় হয়ে গেছে আরেকটি বিরতিতে যাওয়ার যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু Glory to Allah, thanks to Allah, alhamdulillah.